আচ্ছা, আমি আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি তো ইসলাম প্রচার করতেছেন, তাই না? তো আমাদের যে আমরা নিজেরাই ইসলাম গ্রহণ করার জন্য যে মাদ্রাসায় পড়েছি, নামাজ কালাম পড়ি, মানুষকে বলি, বুঝাই নামাজ পড়ার জন্য, আমার ভাইভুত মানে আমার ভাইয়ের ছেলে আর কি জুয়ের, তাকে মাদ্রাসায় দিছি, 22 পারা কিন্তু কমপ্লিট করে ফেলছে। তো এখন আপনারা সম্প্রতি ঘটনা শুনেছেন যে চট্টগ্রাম দুইটা মাদ্রাসারই দুইটা বাচ্চাই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে, একটাকে মানে গলা কেটে হত্যা করেছে আর একটাকে ছাদ থেকে ফেলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কী পরিমাণ নেগেটিভ মাদ্রাসার বিষয় নিয়ে হয়েছে মানে মানুষ, সেটা তো আপনারা জানেন। তো আসলে একটা দুইটা মাদ্রাসার একটা দুইটা হুজুরের কারণে সারা বাংলাদেশের মানুষ কিন্তু নেগেটিভ মাদ্রাসার শিক্ষার বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে আপনি কী বলবেন? আমার যেটা মনে হয়, আমার বুঝ ঠিকও হতে পারে ভুলও হতে পারে, আমার যেটা মনে হয় যে আমরা আগে মাদ্রাসার দেশে খুব বেশি ছিল না এবং মানুষ খুব বেশি লেখাপড়া করতো না, যারা করতো তারা ছিল গরিব শ্রেণীর এবং দান সৎকার মাধ্যমে পড়ালেখা করতো, তাই না? এখন যখন মাদ্রাসার সংখ্যা বাড়তেছে এবং অনেক আপডেট ছেলেপেলে আপডেট ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি ছেলেপেলে যাচ্ছে, আগে যখন মাদ্রাসা ছিল না, আপনার ছিল না ভালো শিক্ষক, যাওয়া লাগছে আপনার ভারতে, এখন ঘরে বসে আমরা শিখতেছি, ইসলাম শিখার অনেক মাধ্যম হচ্ছে, আর সব মাধ্যমের ঘুরে কি ঘুরে হচ্ছে ভালো ভালো আলেম ওলামা, মানে মূল হচ্ছে শিক্ষা, এই শিক্ষাটা আজকে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হওয়াতে এখন ভালো ভালো ফ্যামিলির বাচ্চারা যাচ্ছে মাদ্রাসায় এবং অনেক কিতাবাদি পড়ে ইসলামের সঠিক বিষয়টাকে খুঁজে বের করে এনে জাতির সামনে উপস্থান করতেছে। আগে আপনার ইবলিশ শয়তানকেই বলবো যে ইবলিশ আগে ছিল একটু রেস্টে, কেন এত ইসলামে ইসলাম প্রিয় মানুষ তৈরি হয় নাই বা তৈরি হওয়ার রাস্তায় আসে নাই, তারা সুযোগও ছিল না। ইবলিশ এখন যখন দেখতেছে যে ইসলামটা আস্তে আস্তে খুবভাবে মানে খুব প্রচণ্ডভাবে আপনার প্রচার হচ্ছে, আপনার সহি জয়ী ভুল ভ্রান্তিগুলি স্পষ্ট হচ্ছে, মাদ্রাসাগুলি ঘরে ঘরে হচ্ছে, লেখাপড়ার মান আপনার ইসলামীয় লেখাপড়ার মানটা অনেক উন্নত হচ্ছে, এখন ইবলিশ তো পেরেশান, এখন ইবলিশ পেরেশান কীভাবে বন্ধ করা যায়। এখন ইবলিশ ইচ্ছা করলে মাদ্রাসাটা বন্ধ করতে পারতেছে না, শিক্ষাটা বন্ধ করতে পারতেছে না। তো ইবলিশ কী করতেছে, যেহেতু প্রতিটা মানুষের সাথে একজন করে শয়তান আছে, আপনি জানেন শয়তান আছে, তো সেক্ষেত্রে কি হুজুরের সাথে আছে না? হুজুরের সাথেও আছে এবং পীরের সাথেও আছে, সবার সাথে একজন করে শয়তান আছে। ওই শয়তান এখন আপনার হুজুরের মাথাটাকে দিচ্ছে গরম করে দিচ্ছে, উল্টা করে ঘুরাই দিচ্ছে যে এই কর সেই কর, তো এইভাবে বিভ্রান্ত করে ওসুয়াশা দিয়ে আপনার মাদ্রাসায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, ঠিক কিনা? কে করাচ্ছে? ইবলিশ। কারণ ইবলিশ যেহেতু আপনার মাঠে ময়দানে পারতেছে না মাদ্রাসা কমাইতে, মাদ্রাসার শিক্ষা থেকে মানুষকে ফিরাইতে, এখন শয়তানকে এই শয়তান ভর করছে হুজুরকে, হুজুরকে ভর করে হুজুরের মাধ্যমে কিছু আকাম কুকাম ঘটে এখন চাচ্ছে মাদ্রাসাগুলি বন্ধ করতে, এই শিক্ষাতে মানুষকে পিছায় রাখতে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তা মানুষ এখন চাচ্ছে, ইবলিশ চাচ্ছে কীভাবে পিছানো যায়। এখন এই কারণে আপনি দেখেন আজকে আপনার একজন আবার ইবলিশ আরেকটা কাজ করে, আরেকটা কাজ করে কি, স্কুল কলেজে রাস্তাঘাটে অনেক মানুষ কিন্তু মারা যায় এবং কেউ কাউকে মারে, হ্যাঁ, হত্যা করে, গুম করে, অনেক করে। এই খবরটা কিন্তু আসলে খুব প্রচার হয় না, এটা কে করে? মানুষে করে। আর এই মাদ্রাসা কোনো ঘটনা এটা প্রচারের দায়িত্ব কার? ইবলিশের। এটা এমনভাবে প্রচার করে দেয় মানে ইবলিশ একবারে উঠে পড়ে লাগছে কীভাবে ইসলাম থেকে মানুষকে দূরে সরানো যায়। আমি বলবো ভাই, এটা হচ্ছে মোট ইবলিশের অছুয়াছা। হ্যাঁ, এই জন্য আমাদেরকে হুজুর দেখে অ্যালার্ট হওয়া দরকার, আমাদেরকে আলেম দেখে অ্যালার্ট হওয়া দরকার, আমরা যেন এই ইবলিশের অছুয়াছে না পড়ে আমরা যেন সঠিকভাবে থাকতে পারি, যেন মাদ্রাসার শিক্ষাটাকে আরও এগিয়ে নিতে পারি, ইসলামী থেকে মানুষকে আরও ডাকতে পারি, আমাদেরকে জরুরি সূক্ষ্মতার সাথে এগিয়ে যাওয়া, সূক্ষ্মতার সাথে। আমরা এটা অবশ্যই ইবলিশের পক্ষ থেকে একটা প্রচারণা, একটা আপনার পদস্থলন ঘটতেছে ইবলিশের পক্ষ থেকে, এই ছাড়া আমি অন্য কোনো কারণ মনে করি না। সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলবো, সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসা শিক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, তাদের প্রত্যেকটা পরিবারের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে মাদ্রাসায় বাচ্চাদেরকে দেন শিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু বাচ্চাদের খবর রাখতে হবে ওই মাদ্রাসার
পরিস্থিতি কি, হুজুরা কেমন, ওই মাদ্রাসার কমিটি কেমন, এগুলো যাচাই করে মাদ্রাসায় দেন বাচ্চাদেরকে। একটা দুইটা ঘটনার জন্য যে সারা বাংলাদেশে সব মাদ্রাসা যে খারাপ তা কিন্তু না। ওই যে আপনি বললেন ওই শয়তানরা এই কাজ করে হুজুরের উপরে সোয়ার হয়ে এই বাচ্চাদেরকে এই অত্যাচার করে আর কি, এগুলোর কারণেই তো মাদ্রাসার খারাপ রেকর্ড বের হয়। তো একটা দুইটা খারাপ হওয়ার জন্য তো সবগুলা খারাপ যে তা না। আপনি দেখেন যে আপনার এই আপনার যারা বাসায় বাড়িতে কাজ করে ছোটো ছোটো বাচ্চা, এদেরকে কত অত্যাচার করে না এবং মেরো ফেলে, খুব বেশি ভাইরাল হয় না। আর কারণ ওটা ভাইরাল করে কারা, পাবলিক, আর এই মাদ্রাসা কেন্দ্রিক ভাইরাল করে ইবলিস। আপনার এই যে চিরঙের যে বাচ্চাটা ছাদ থেকে ফেলে দিছে, সে কিন্তু কোরআনে হাফেজ হয়ে গেছে, এর যার মধ্যে সে ইয়া পড়া মানে তারাবি পড়ানোর কথা ছিল, তার মৃত্যুতে কিন্তু আসলে আমি নিজে আপসেট, অনেকদিন আপসেট ছিলাম, মানে নিজেকে বুঝাইতে পারতেছি না যে মাদ্রাসায় এরকম ঘটনা যদি ঘটে তাহলে বাইরের কী পরিস্থিতি হবে। ওইটা তো ওই মাদ্রাসার ভিতর সব কোরআন না, তো মানে আমি নিজে আসলে বুঝাইতে পারি না। আমার ভাই ভুতকে আমি মাদ্রাসা থেকে নিয়ে চলে আসছি, আমার ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে জুবাইর, মোটামুটি 22 পারা কমপ্লিট করে ফেলছে। তো এখন দেখেন আমি যেই জায়গায় আমি নিজে নিয়ে আসছি, এ মানুষকে কি বলবো। আমি আপনাকে একটা কথা বলবো ভাই, এখানে এই যে আপনি নিয়ে আসছেন, আচ্ছা আপনি বলেন তো যে স্কুল না, স্কুলে কলেজে আপনার অনেক সংস্থাতে অনেকভাবে অত্যাচার হচ্ছে। যেমন আমরা এর আগে শুনছি আপনার পিছন দিয়ে হাওয়া দিয়ে বাচ্চাকে মারছে, শুনছি না আমরা ঢাকাতে আপনার এই যাত্রাবাড়ির দিকে পিছন দিয়ে হাওয়া দিয়ে বাচ্চাকে মারছে, এরকম করে অনেক শুনি। আচ্ছা এটা হওয়ার পরে আমরা কয়টা প্রতিষ্ঠান থেকে আমরা আমার বাচ্চাকে নিয়ে আসি বলেন। আসলে যা যায় সে বুঝে যে কি গেল। আমি আপনি হয়তো যদিও তেমনটা না বুঝি, কিন্তু একটা মায়ে বুঝে তার কি চলে গেছে, যে বাচ্চাটা বাঁশখালীতে ইয়া হয়েছে মানে গলা কেটে হত্যা করছে হুজুরে, ওই বাচ্চাটাকে দেখলে আপনার মন কানবে। কিন্তু যেখানে তার মার কি অবস্থা হয়েছে মানে আপনি ভেবে দেখেন, আমার আর আপনার এরকম লাগলে তার মায়ের কি অবস্থা। ঠিক আছে, আমরা চাই বিচার হোক, কিন্তু আমরা পাশাপাশি আরেকটা জিনিস চাই, যে বিচার হওয়ার আগে এটা কে ঘটাচ্ছে, এটার মূল নায়ককে, খলনায়ককে, মানে তাকে খুঁজে বের করা, মানে ইবলিশকে খুঁজে বের করা, মানে না আমরা বলবো যে ইবলিশকে খুঁজে বের করা। হ্যাঁ, এটা মূল অপরাধ কে, ইবলিশ। আমরা ইবলিশকে খুঁজে বের করব, কারণ আমরা ভাই আজকে যেটা দেখতেছি মাদ্রাসায় একটা ঘটনা ঘটার পরে এটা প্রচণ্ডভাবে ভাইরাল হয় এবং মাদ্রাসা থেকে আপনার বাচ্চাকে নিয়ে আসা হয়, অথচ কোনো স্কুল কলেজে এরকম ঘটনা অনেক ঘটার পরেও এত ভাইরাল হয় না, অথচ সেটা কিন্তু অনেক বেশি হয়। কিন্তু এরকম আমরা কখনো শুনিও না যে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসছে, আমার মেয়ে আর এই স্কুলে পড়বে না, এই কলেজে পড়বে না, কারণ সেখানে শয়তান এইভাবে লেগে নাই। শয়তান চাচ্ছে কীভাবে কোন ওছিলাতে কীভাবে আপনার ইসলাম থেকে মানুষকে ফেরানো যায়। সেই জন্য আমরা অবশ্যই চাই বিচার হোক, আপনার ওই সমস্ত লোকদের বিচার হবে যারা এসে জড়িত, আর পাশাপাশি অবশ্যই খুঁজে বের করতে হবে ইবলিশকে তো আমরা খুঁজে বের করতে পারবো না। আমরা যে বের করতে হবে কি, ইবলিশের কর্মকাণ্ড, যে কোনগুলি আল্লাহ তাআলা বলছে যে এগুলি ইবলিশ করে, ইবলিশের মাধ্যমে ঘটে, ওগুলিকে বের করে আমরা সেখান থেকে ইনশাআল্লাহ ফিরবো। তবে আমরা ওই একটা ঘটনার জন্য আমরা আমাদের ছেলেকে, আমাদের ভাই বোনকে আমরা সেখান থেকে নিয়ে আসবো না। নিয়ে আসলে কী হবে, তা মূলিক শিক্ষা থেকে সরে যাবে, মূলিক শিক্ষা থেকে সরে যাবে, হয়তো বা ওর বেলা এটা হবে না, আমি সন্দেহে নিয়ে আসলাম, ওই একজন বড় আলেম হতে পারতো, আমরা কখন নিয়ে আসলাম, তাই না? তো এই জন্য ভাই আমরা এই কাজটা কখনোই করবো না। আমরা দোয়া করবো, চেষ্টা করবো যে এই কাজগুলি কীভাবে না ঘটে, এবং ওই হুজুরদেরকে বোঝানোর জন্য, এই পরিবেশটাকে ভালো করার জন্য। কিন্তু তাই বলে আমরা একটা ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে মেয়েকে কখনো মাদ্রাসা থেকে তথা ইসলাম থেকে ফিরাবো না। আমি এটাই বলবো যে চট্টগ্রাম সীতাকুণ্ড দোয়াজিপাড়াতে আমার ভাইয়ের ছেলে জুবাইরকে আমরা ওখানে অ্যাডমিশন করাইছি, ওখানে এসে পড়বে, এনার পরিবেশ পরিস্থিতি খুব ভালো। তো এই দুইটা বাচ্চার যেন মানে সুস্থ তদন্ত করে যেন যাতে করে বিচারটা আমরা পাই, এটাই মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আর কি আমাদের। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপর রহম করুক, আল্লাহ আমাদেরকে দিনে শুয়ে বোঝ দিক, আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দিক। এখন এইভাবে আমরা যেটাই বলছি ভাই, এটাই মূল কথা যে আমাদের উপর শয়তান ভর করে আছে, শয়তানের বিচ্যুতি
হ্যাঁ, শয়তানের বিচ্যুতি আমাদের মাঝে সবচেয়ে বড়, মানে ইবলিশ। এই জন্য আমাদেরকে ইবলিশ কর্মকাণ্ডগুলি বুঝতে হবে, এখান থেকে ফিরতে হবে। আমরা মাদ্রাসাকে এইভাবে হাইলাইট করব না, মানে মাদ্রাসায় অন্যায়গুলিকে, কারণ অন্যায় তো সব পর্যায়ে আছে আছে। তো সেক্ষেত্রে আমরা দেখব, দেখে বুঝে আমরা বিচার চাবো, তদন্ত চাবো, সবই ঠিক আছে, কিন্তু ইসলাম থেকে যেন আমাদের মুখ ফিরে না যায়।